हेलो गाइस, गुड इवनिंग एंड वेलकम बैक टू माय चैनल दि सनशाइन दर्शना। आशा करी तुम्हारा सबाई खूब भालो आछो। आज तुम्हारे साथे एक अन्यरकम किछु ब्लॉग शेयर करते चले। आज के आमी एकटू रान्नाओ करब, तुम्हारे साथे एकटू आड्डाओ मारब, प्लस आज के आमार साथे आरो दुजन नतून लोक थाकबे आर आमार बाबा मा थाकबे। তোমাদের সাথে আজ পরিচয় করিয়ে দেবো আর অনেক 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 আড্ডা হবে, মজা হবে। আর এই ব্লগটার সাথে তোমরা তাহলে এখন থাকো, চলো দেখি মা কি করছে। ও মা, কি রান্না করলে? রুটিটা করলাম। এবার তুই রুটি মাংস চিকেন করবি তো? হুম, রুটি হয়ে গেছে? রুটি হয়ে গেছে, চিকেনটা কিছু বলবে তুমি? রুটি করবি তো? রুটি তো তুমি করেছো, চিকেন করবি তো? হুম, করে নে তাহলে। মা অ্যাকচুয়ালি ক্যামেরার সামনে আসতে খুব লজ্জা পায়, তাই নার্ভাস হয়ে এরম বলে দিচ্ছে। চলো চিকেনটা রান্না করি, তোমাদের সাথে একটু একটু ভিডিও শেয়ার করব যতটা পারবো, আর নইলে পরে একদিন চিকেনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করে দেবো। চলো যাওয়া যাক। তোমাদেরকে একবার ব্যাক ক্যামেরা দেখাচ্ছি আমার চিকেন কষাটা হচ্ছে, এখন কালারটা কিরাম আসছে দেখতে পাচ্ছ তোমরা? তেলটা ছাড়তে শুরু করে দিয়েছে, এটা কষতে কষতে আমি এইদিকে গরম জল হতে বসিয়ে দিয়েছি, কারণ আমি মাংসতে গরম জলটা দিয়ে রান্না করাটাই পছন্দ করি, তবে রান্নার মাংসের টেস্টটা খুব ভালো আসে। এখন কষবে, এটা একটু কষতে থাকুক। তো চিকেনটা আমি জল দিয়ে একটু সেদ্ধ হতে দিয়ে দিয়েছি, এখন ওটা একটু 5-7 মিনিট সেদ্ধ হয়ে গিয়ে একটু জলটা মরে যাবে, তারপরে আমি গ্যাস থেকে ওটা নামিয়ে নেব। তারপর কে আসবে আর কিছুক্ষণের মধ্যে এসে যাবে তোমরা সবাই দেখতে পাবে, তো এলে তখন তোমাদের সাথে ভিডিওটা আবার কন্টিনিউ করছি। তো দিদিরা এসে গেছে, এ দেখো দিদি আর জামাই বাবু, এটা নতুন জামাই বাবু। হাই বলো। হাই, কেমন আছিস দিদি? ভালো আছি। আমি খুব অপেক্ষা করে আছি এতক্ষণ ধরে, তুই যা যা রান্না করেছিস সেগুলো কি কেমন হয়েছে সেটা খেয়ে দেখি। ভালো হবে? হপফুলি, তোর আগে অনেক রান্না আমি খেয়েছি সেগুলো তো অবভিয়াসলি ভালো হয়েছে। জামাই বাবু এই প্রথম খাবে? হ্যাঁ, আমার আজকে প্রথম, অপেক্ষায় আছি যে কিরকম কি হবে, কিরকম কি খাওয়া হবে। হবে তো ভালোই, দারুণ দেখা যাক। এবং সাথে সাথে আপনাদের সবাইকে জানাবো ও এতক্ষণ কষ্ট করে যা যা রান্না করলো সেগুলো কি কতটা খেতে পারবে দেখা যাক কেমন হয়। খাবার সময় আবার ক্যামেরা অন করছি, ঠিক আছে? ততক্ষণ আমরা একটু গল্প করে নিই। আরম্ভ করো, মা খাবার রেডি করছে তো? তুমি খাবার রেডি করছো? চলো সবাই একসাথেই বসে বলবো, যার যেটা লাগবে সব একটা একটা করে নিয়ে নাও। এবারে আমরা সবাই মিলে দর্শন এতক্ষণ ধরে যা যা রান্না করেছে সেগুলো সব আমরা একটা একটা করে টেস্ট করব এবং আপনাদেরকে জানাবো যে সেগুলো ঠিক কেমন খেতে হয়েছে। হুম, দারুণ হয়েছে পকোড়াটা, সত্যিই ভালো। এটা আমি চিকেন ভাজা বলি, তোমরা সবাই পকোড়া বলো। জিনিসটা খুবই ভালো হয়েছে এবং আপনারা তো এতক্ষণ ধরে দেখেছেন যে রেসিপিটা কিভাবে করা হয়েছে, বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং কমেন্ট সেকশনে লিখে জানাবেন সত্যি কেমন। চিকেন ভাজাটা আমি আলাদা ভিডিও করেছি, ওটা পরে যাবে, চিকেন কষাটা এমনি করেছি, সেটা আমি করবো। দেখো এটা ভালো হয়েছে তো? দারুণ হয়েছে। ঠিক আছে, এবার চিকেন কষা রুটি দিয়ে খেয়ে বলো কেমন হয়েছে। চিকেন বলো, চিকেন কষাটা একদম অনবদ্য, দারুণ হয়েছে। এবার আমরা খাওয়া শুরু করছি। সত্যি ভালো হয়েছে? দারুণ হয়েছে একদম, সত্যি সত্যি।
খুবই সুন্দর ভাবে ভালো খুব সুন্দর খেতে আছে হেভি হেভি এখন যেন রোজ ভাই খাবার ঠিক আছে চলো খেয়ে এসে তোমাদের সাথে আবার কথা বলছি দিদিরা এই জাস্ট একটু আগে গেল ওদের সাথে গল্প করতে করতে জামাইবাবুর সাথে আড্ডা মারতে মারতে বাবা মা আমি সবাই মিলে কথা বলতে বলতে অনেক রাত হয়ে গেল অনেকটা লেট হয়ে গেছিলো বলে ওরা ওদের ঘরে চলে গেল সেই জন্য ওদেরকে নিয়ে আর লাস্টের ভিডিওটা করতে পারিনি তো ব্যাস আজকে ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই সাবধানে থাকো ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে একটা নতুন ফ্রেশ ব্লগ নিয়ে দেখা যাক এরপর আমি কী কন্টেন্ট ক্রিয়েট করতে পারি আজকের একটু অন্যরকম ছিল লাইফস্টাইল ব্লগ টাইপের তবুও চেষ্টা করেছি ফার্স্ট টাইম লাইফস্টাইল ব্লগ করলাম জানি না কেমন হয়েছে তোমরা প্লিজ কমেন্টে গিয়ে জানিও কেমন হয়েছে আর তাড়াতাড়ি এখন অনেক রাত হয়ে গেছে তো তোমাদের সবাইকে গুড নাইট আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইবের পাশে প্লিজ বেল আইকনটা প্রেস করে দিও যাতে আমার ভিডিও এলে তোমাদের কাছে ফার্স্ট নোটিফিকেশানটা চলে যায় ওকে চলো টাটা বাই বাই